এই তো আপনার 70% ফুল ঝরে যাবে, এক এক জায়গাতে 70% কেন। আর দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন কৃষি লাভার ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। দর্শক বন্ধুরা, আমাদের দেশে বিগত অনেক বছর ধরে আমাদের দেশে কৃষকেরা ফুল চাষ অর্থাৎ বড়ি চাষ করে আসছে, তার ন্যায় এবছর ব্যতিক্রম কিছু হয়নি, প্রচুর পরিমাণে ফুল চাষ করেছেন আমাদের দেশের কৃষকরা এবং তরুণ উদ্যোক্তারা দেখুন। এবং এই সময় এসে আমাদের দেশে যে কুল বাগানগুলো আছে এখন প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরে গেছে বাগানগুলো। এখন এই ফুলগুলো কিন্তু আমাদের সঠিক পরিচর্যার মাধ্যমে ফুল থেকে গুলো কিন্তু ফলে রূপান্তরিত করতে হবে সঠিক পরিচর্যার মাধ্যমে। আজকে আমরা সেটাই জানবো কিভাবে এই সময়ে সঠিক পরিচর্যা করতে হবে। আজকে আমরা জেনে নেব চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নিধিকুণ্ড গ্রামের একজন সফল কুল চাষী উদ্যোক্তার কাছ থেকে আমরা জেনে নেব কিভাবে সঠিক পরিচর্যাটা করতে হবে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনার বাগানে আসলাম কুল চাষের কিছু সঠিক পরামর্শ জানার জন্য, যেহেতু আমাদের দেশে এখন কুল চাষের সময় এবং আমাদের দেশের কুল বাগানগুলোতে ফুলে ফুলে ভরে আছে পুরো বাগান। আমাদের এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময় কুল চাষিদের জন্য, যেহেতু এখন ফুল আসছে সেটাই আজকে আপনার কাছে একটু জানবো। যে ভাই, যে এই যে আমাদের ফুলগুলো আসছে, এই ফুলে কি এখন কি স্প্রে করা যাবে, কোনো ধরনের স্প্রে? জি অবশ্যই, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে স্প্রে করা যাবে কি না। আমি বিগত 3 বছর ধরে সাথে জড়িত, অনেকেই বলে যে স্প্রে করা যাবে না, কিন্তু আসলে এই সময়টা স্প্রে যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই করতে হবে। তবে দেখতে হবে যে বাগানে কী পরিমাণে মাছি আছে, স্প্রেটা অবশ্যই পরন্ত বিকেলে করতে হবে, যে সময় আপনার মাছিগুলো বাগানে কম থাকে, যেমন আসরের নামাজ আজানের পরে এই সময়টা আপনার আস্তে আস্তে মাছির পরিমাণগুলো কমে যায়, এই সময়টা স্প্রে করতে হবে। কারণ অনেক সময় ছত্রাকে আক্রমণ হয়, অনেক সময় ফল গুটি হয়, ছোট ছোট গুটি ঝরে যায়, যার কারণে স্প্রেগুলো করতে হয়। আর যদি এগুলো না করেন অনেক সময় দেখবেন যে আপনার ফল আছে কিন্তু ফলগুলো পরিণত হতে হতে ঝরে গেছে। অনেকেই আপনার বলে এই সময় যে স্প্রে করা যাবে না, যে মৌমাছি আসবে না, পরাগায়নটা হবে না, এর জন্য এটা হলো আপনার যদি বীজ জাতীয়, আমরা সাধারণত ছত্রাকনাশক এবং ভিটামিন। আর যদি গাছে মাকড়ের সমস্যা থাকে, বড়ের একটা বড় সমস্যা হলো মাকড়, আর মাকড়টা আপনার পাতাগুলো কুঁকড়িয়ে দিবে। আপনার এই এখানে এখন নাই, যার কারণে দেখাইতে পারছি না, আর থাকলে দেখাতে পারতাম। যদি থাকে এগুলো স্প্রে করলে তেমন একটা মস্তি মৌমাছির ক্ষতি হয় না। আর যদি এর ভিতরে আপনার অন্য ধরনের বিষ, যেগুলো সরাসরি আপনার পোকামাকড়ের ক্ষতি করে, মৌমাছি বা মৌমাছির ক্ষতি করে, ওই ধরনের কীটনাশক আপনি স্প্রে থেকে বিরত থাকবেন। তাহলে এটা আমরা জানতে পারলাম যে আমরা এখন স্প্রে করতে পারবো। যে জি অবশ্যই করতে পারবেন, না হলে আপনার ছত্রাকে আক্রমণ হবে, বৃষ্টি হয়, যার কারণে ফুলগুলো পচে আপনার নষ্ট হয়ে যাবে, ফলে পরিণত হবে না। ঠিক আছে, জানতে পারলাম যে এই সময় স্প্রে করা যাবে, এটা কোনো সমস্যা নাই। এখন আমরা জানবো যে এই সময়ে কি কোনো সার প্রয়োগ করা যাবে? না, এই সময় আসলে কোনো ধরনের সার প্রয়োগ করতে হবে না। সারটা প্রয়োগ করতে হবে যখন ফুলগুলো আপনার বড়িগুলো সেট হয়ে যাবে, ভিতরে দানা শক্ত হয়ে যাবে, তখন আপনার কাছে আপনি সার প্রয়োগ করতে পারেন। এই সময় কোনো সার প্রয়োগ করতে হবে না। এখন যদি আমরা কোনো ধরনের কেউ সার প্রয়োগ করে তাহলে কি ধরনের সমস্যা হতে পারে? এই সময় সার প্রয়োগ করলে সে সারটা গাছের কোনো কাজে লাগবে না, আর যেহেতু গাছের অনেক শক্তি মানে শক্তি বেড়ে যাবে, এতে আপনার ফল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা জানতে পারলাম এখন আপনার কোনো ধরনের সার প্রয়োগ করা যাবে না। যদি এটা বলতেন যে এখন যেহেতু ফুল আছে, কবে থেকে এটা কি পরিমাণ সার প্রয়োগ করা যাবে? আসলে যখন এই ফুলগুলো এখনো 1 মাস সময় লাগবে, এই ফুলগুলো আপনার সম্পূর্ণ ফুটে শেষ হতে, ওই সময় যখন ফুলের ভিতরে আপনার আটিটা শক্ত হয়ে যাবে, তখন আপনি গাছ প্রতি আপনার 200 গ্রাম বা 250 গ্রাম যে কোনো আপনার TSP MOP এগুলো আপনি প্রয়োগ করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা মোট কথা জানতে পেলাম যে এখন কোনো ধরনের আমাদের সারের প্রয়োজন নাই বাগানে, এখন কোনো সারের প্রয়োজন নাই। জি, আরেকটা বিষয় হলো এখন যেহেতু বর্ষাকালে যেহেতু মোটামুটি বৃষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশ সব জায়গায়, এখন মোটামুটি কিছু পরিমাণ বৃষ্টি হচ্ছে, অল্প পরিমাণ, তাহলে এখন তো আমাদের বৃষ্টির প্রয়োজন নাই। আর যদি বৃষ্টি যদি না হয়, আমাদের বৃষ্টি যদি প্রাকৃতিকভাবে না হয়, তাহলে কি আমাদের সেচের ব্যবস্থা করতে হবে? আসলে ফুলের এই সময়টা তেমন একটা সেচের প্রয়োজন হয় না। এই সময়টা এমন একটা সময় যে প্রতি বছরই কম বেশি বৃষ্টি হয়, যার কারণে সেচের প্রয়োজন হয় না। আর কুল বাগানে আপনার গাছ অনেক বেশি বড় হয়ে গেলে মাটি ওই রকম শুকায় না,
যার কারণে সেচের একটা কোনো দরকার পড়ে না। তাহলে এখন আমাদের সেচের প্রয়োজন নাই এটা আমরা জানতে পারলাম। এবং আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে কুল গাছের আগাছা, কুল বাগানের আগাছা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এখন কি মানে আপনার কি আগাছা এটা কি পরিষ্কার করে রাখতে হবে? আসলে বাগানে কুল বাগান আপনারা এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে বাগানে কি অবস্থা, আসলে গোড়াগুলো পরিষ্কার করে রাখলে ভালো। আর এই গাছ অনেক বড় হয়ে গেছে, যার কারণে এগুলো এখন আর পরিষ্কার করা সম্ভব না। এখন যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো এমনিতেই, গাছ যখন আর একটু বড় হয়ে যাবে, গাছ নিচ হয়ে যাবে, তখন ঘাসগুলো এমনিতেই মরে যাবে। হ্যাঁ, তাহলে এখন আমরা শুধু গাছের কুল গাছের গোড়াগুলো পরিষ্কার করলে আমাদের হয়ে যায়। হ্যাঁ, ফুল আসার আগে যখন গাছ একটু ছোট ছিল তখন আপনি পরিষ্কার করে রাখলে যথেষ্ট। জি জি। তাহলে এখন যারা নতুন কুল চাষি বা নতুন উদ্যোক্তা যারা আছেন, তারা আপনারা আগাছা দমন হিসাবে আপনারা কুল গাছের গোড়াগুলো পরিষ্কার রাখলে হয়ে যাচ্ছে, আপনাদের আর কিছু করতে হবে না। আরেকটা বিষয় আপনাদের কাছে শেষ সর্বশেষ জানতে চাই যে ওয়াটার ছাকার, এটা সম্পর্কে যদি আমাদের বলতেন। আসলে ওয়াটার ছাকার বলতে আসলে কোনো কথা নাই চাষের ক্ষেত্রে। আসলে এটা ছাদ বাগানিরা বা শৌখিন চাষিরা মনে করে যে ওয়াটার ছাকার গাছে অনেক ক্ষতি করে বা অনেক সমস্যা হয়। আমাদের চাষের ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ওয়াটার ছাকার বলতে কিছু নাই। আপনার কুল গাছের বলেন, মালটা গাছের বলেন, যে কোনো গাছেরই হোক, ওয়াটার ছাকার যেটা আপনার নতুন একটা গাছ থেকে আপনার পুরাতন ডাল থেকে নতুন একটা কুশি বেরোয় ওটা শক্তি অনেক বেশি থাকে। ওইটাতে অনেক সময় ফল আপনার কুলের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে তাহলে ফল কিছুটা কম সেটাই আর কি। জি ভাই, আমরা ওয়াটার ছাকার হিসেবে আমরা এখন যারা নতুন উদ্যোক্তা আছে তারা কিন্তু অনেকেই জানেন যে ওয়াটার ছাকারটা কি, তাহলে তাহলে ওটা যদি কারো বাগানে থাকে তাহলে আমাদের কেটে দিলে একটু ভালো হচ্ছে, ওটা যদি আমরা পরিষ্কার করে দিই তাহলে তো আমাদের ভালো হচ্ছে। এখন এই পর্যায়ে যদি আসে, এই ফুলের সময় যদি আসে তাহলে ওটা না রাখাই ভালো। যদি ফুলের আগে আসে, মাসখানিক বা 20 দিন আগে আসে, তাহলে ওটাতে আপনার পর্যাপ্ত ফুল আসবে এবং ফলের পরিমাণ একটু কম হলে ওটাতে আপনার ফল সেট হবে। যদি এখন যেটা বের হবে এইটাতে আপনার ফল হবে না। জি জি। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় আপনার কাছে জানবো যে এই যে এত পরিমাণ ফুল বাগানে দেখুন, কত পরিমাণ ফুল, গাছ ভর্তি ফুল, এই ফুল কি সব টিকবে? না, এগুলো আসলে এখানে আপনার পুরুষ ফুল আছে, স্ত্রী ফুল আছে। পুরুষ ফুলগুলো আপনার প্রথমে আগে ফোটে, তারপরে স্ত্রী ফুলগুলো ফোটে। যার ওই পুরুষ ফুল থেকে আপনার পরাগণ হয়, আপনার স্ত্রী ফুলগুলো ফল সেট হয়, এতে আপনার 70% ফুল ঝরে যাবে। এক এক জায়গাতে 70% কেন, আরও বেশি ঝরে যাবে আপনার। এখান থেকে আপনার 100% থেকে আপনার 2% বা 3% দাঁড়াবে। যদি 3-4% সেট হয় এক এক আপনার থোকা থেকে তাহলে আপনার আলহামদুলিল্লাহ যথেষ্ট আর কি। হ্যাঁ, অনেকেই চিন্তিত হয় যে আমাদের ফুল ঝরে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে এটা তো চিন্তিত হওয়ার কিছু নাই, যেহেতু এটা প্রাকৃতিক ভাবে আপনারা ঝরে যাবে। আসলে কুলের যে পরিমাণে ফুল ফোটে, এই পরিমাণে যদি ফুল সেট হয় তাহলে আসলে ফল সেট হয় তাহলে আসলে গাছ ভার রাখতে পারবে না, গাছগুলো ভেঙে যাবে। এই যে আপনার এখানে যে একটা ডালে কতগুলো ফুল, একটা থোকায় কতগুলো ফুল, মনে হচ্ছে 100-এর উপরে ফুল। এখানে 100-তে যদি আপনার 10টা ফল সেট হয় তাও আপনার এই ডাল থাকবে না, এই ডালটা ভেঙে যাবে। আপনার এখান থেকে 1-2টা বা 3টা ফল যদি সেট হয় তাহলে সবচেয়ে ভালো ফলাফল বলতে পারি আমরা। যদি 3টা ফল সেট হয়, যদি 4টা সেট হয় তাহলে ওইটা আমরা বলতে পারি ওভার, আর 5টা সেট হলে তো এটা মানে বলবো যে ওভার প্লাস। জি জি জি, এটাই। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক কিছু আপনার থেকে জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।